এবছর ভারতের স্বাধীনতার 75তম বর্ষ। এই উপলক্ষে সারা দেশব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় সরকার ভারতবাসীর কাছে আবেদন করেছেন 15ই আগস্ট সকালে যেন তাদের বাড়িতে এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান জানান। পূর্ব বর্ধমান জেলার বর্ধমান রেলস্টেশনের ম্যানেজার জানান, রেল স্টেশনে যে সমস্ত দোকান রয়েছে সেখানে যেন ওই দিন জাতীয় পতাকা উত্তোলন করা হয় সে ব্যাপারে আবেদন জানানো হয়েছে। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়েছে বলে তিনি জানান। প্রধানমন্ত্রীর আহ্বানে যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা প্রজেক্ট আছে, যেহেতু আমাদের ভারতবর্ষ এই বছরটা 75তম স্বাধীনতা দিবস পালন করছে, তারই একটা অঙ্গ হিসাবে আমরা প্রধানমন্ত্রীর আহ্বানে যে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্ট স্ট্যাবলিশমেন্ট, স্টেট গভর্নমেন্ট স্ট্যাবলিশমেন্ট, তাছাড়া যত ইন্ডিভিজুয়াল মানুষজন আছেন, ইনক্লুডিং এমপ্লয়ি বা আমাদের ভেন্ডার্স যারাই আছেন, তারা নিজের নিজের বাড়িতে এবং দোকানে এই 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে ভারতীয় ন্যাশনাল ফ্ল্যাগ, ইন্ডিয়ান ন্যাশনাল ফ্ল্যাগকে সম্মান জানাবেন এবং দোকানে চিহ্ন হিসাবে, সম্মান সূচক ইন্ডিকেশন হিসাবে এই ঝান্ডার প্রতীক রাখবে। এর আর একটা প্রজেক্ট আছে, সেটা হচ্ছে যে ইন্ডিভিজুয়ালি আমাদের সম্পূর্ণ রেলের এমপ্লয়িজ বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ বা ইন্ডিভিজুয়ালসের জন্য একটা অ্যাপসের থ্রু দিয়ে একটা সার্টিফিকেটও ডাউনলোড করা যাচ্ছে, তাতে নাম দিয়ে যে আপনি এর প্রতি সমর্থন জানাচ্ছেন, 75তম স্বাধীনতা দিবসের সম্মান জানাচ্ছেন, সেই অনুসারে একটা অ্যাপসের থ্রু দিয়ে আপনি আপনার সার্টিফিকেটটা আপনি ডাউনলোড করতে পারেন। তো সেই অনুসারে আমাদের দেখবেন, আমার গেটের বাইরেও একটা প্রসেসটা দেওয়া আছে কীভাবে, যেহেতু মানুষ প্রায় প্রত্যেকটা মানুষ আজকে স্মার্টফোন ইউজ করেন, এই আর স্মার্টফোনের দ্বারা এই সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবেন, সেটারও কার্যক্রম চলছে। এই প্রজেক্টটা আমাদের 13, 14, 15 আগস্ট পর্যন্ত চলবে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দ বার্তা।